কালোর উপর সাদা পাথর বসানো প্রালেট আর মফ শাড়িতে রাতের ঘুম কাড়লেন রুবিনা দিলায়েক। ১৯৮৭ সালে হিমাচল প্রদেশের সিমলায় জন্ম রুবিনার। রুবিনার বাবা একজন লেখক, হিন্দি ভাষায় প্রচুর বই লিখেছেন তিনি। প্রথমে সিমলা পাবলিক স্কুল এবং পরে সেন্ট বেদেস কলেজ থেকে পড়াশোনা করেছেন রুবিনা। ছোটবেলায় মহাকাশচারী হতে চাইতেন রুবিনা। ২০১৬ সালে ব্রিটিশ সাপ্তাহিক স্টার্ন আয়ের বিচারে এশিয়ার প্রথম ৫০ জন আবেদনময়ী নারীর তালিকায় ১১ নম্বরে উঠে আসে তার নাম। তার পরের বছরও এই তালিকায় ছিলেন রুবিনা দিলায়েক। রুবিনা টেলিভিশন সিরিয়াল দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে ছোটি বহুতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাদাকালো।